আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। চব্বিশ ঘন্টায় ২০টি অঞ্চল দখল করল ইউক্রেন, এবার পাল্টা হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া। যুদ্ধ ট্যাঙ্ক পেতে মরিয়া ইউক্রেন, কিন্তু প্রত্যাখ্যান জার্মানির। অনুপযুক্ত সময় ভুল পথ বেছে নিয়েছে ইউরোপীয়রা, বলছে ইরান। আরো থাকবে, ইউক্রেনের ইজিয়াম শহরের ৮০% ঘরবাড়ি বিধ্বস্ত। সর্বশেষ থাকবে, এখন আর পুতিনের সঙ্গে আলোচনা চান না ইউক্রেন প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। চব্বিশ ঘন্টায় ২০টি অঞ্চল দখল করল ইউক্রেন। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ সোমবার জানিয়েছে, পূর্ব দিক তথা খারকিভে গত চব্বিশ ঘন্টায় ২০টিরও বেশি অঞ্চল পুনর্দখল করেছে ইউক্রেনীয় সেনারা। ফেসবুক পোস্টে জেনারেল স্টাফ বলেছে, যেসব অঞ্চল ইউক্রেনের সেনারা পুনর্দখল করেছে সেখানে স্থিতিশীলতা আনতে কাজ চলছে। ইউক্রেনের দেওয়া তথ্য অনুযায়ী এ মাসে শুরু হওয়া পাল্টা আক্রমণে এখন পর্যন্ত ইউক্রেনীয় সেনারা ৩০০০ বর্গ কিলোমিটার জায়গা স্বাধীন বা পুনর্দখল করেছে। এদিকে এর আগে শনিবার রাশিয়া স্বীকার করেছে তারা খারকিভের ইজিয়াম এবং বালাক্লিয়া ছেড়ে চলে গেছে। ইজিয়াম ছিল রুশনাদের শক্ত ঘাঁটি, এই শহরটি দিয়ে রসদ পরিবহন করত রাশিয়ার সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা তাদের সেনাদের ইজিয়াম এবং পাশের শহর বালাক্লিয়া থেকে চলে যেতে নির্দেশ দিয়েছে। তাদের দাবি, ইজিয়াম এবং বালাক্লিয়া ছেড়ে সেনাদের পূর্ব দনাতস্ককে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ সেখানে সেনাদের পুনরায় জড়ো করা হবে। সূত্র আল জাজিরা। পাল্টা হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া। রাশিয়া খারকিভ প্রদেশে ইউক্রেনের পাল্টা আক্রমণের প্রতিক্রিয়ায় মধ্য ও পূর্ব ইউক্রেনের অবকাঠামোগত সুবিধাগুলোকে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে যুদ্ধ আরো তীব্র হয়েছে। সোমবার এই দাবি করেন দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। খারকিভ শহরের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, রাশিয়ার হামলা শহরের বেশিরভাগ অংশে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, যাকে তিনি যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনাদের সাম্প্রতিক উস্কানির জন্য রাশিয়ার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন। তিনি পল্টোভা এবং অন্যান্য পূর্ব শহরগুলোতে ব্ল্যাক আউটের খবর পাওয়া গেছে, সম্ভাব্যভাবে যা লাখ লাখ বেসামরিক নাগরিককে প্রভাবিত করেছে। ভলোদিমির জেলেনস্কি ব্ল্যাক আউটের জন্য রাশিয়াকে হামলাকেই দায়ী করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে বলা হয়েছে, কোন সামরিক স্থাপনায় হামলা করা হয়নি, তাদের লক্ষ্য হলো আলো এবং তাপ থেকে মানুষকে বঞ্চিত করা। ইউক্রেনীয় বাহিনী খারকিভ থেকে ৬০ মাইল পূর্বে রুশনাদের পরিত্যাগ করা কুপিয়ানস্কয়ের রেল হাব পুনরুদ্ধার করেছে এবং ইজিয়াম দখলের প্রক্রিয়ায় রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের বাহিনী পুনরায় সংগঠিত হচ্ছে। পাল্টা আঘাত করার প্রয়াসে রাশিয়া রবিবার পাওয়ার গ্রিডকে লক্ষ্য করে হামলা চালায়, যা খারকিভ এবং অন্যান্য এলাকাকে অন্ধকারে নিমজ্জিত করে। ইউক্রেনের নেতৃত্ব দীর্ঘদিন ধরে আশঙ্কা করছে শীতের আগ পর্যন্ত গ্রিডে হামলা হতে পারে। উত্তর পূর্বের সমি প্রদেশে গভর্নর বাসিন্দাদের বৈদ্যুতিক ডিভাইসগুলো বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। এই অঞ্চলের মাধ্যমে নেটওয়ার্কে বিদ্যুৎ সঞ্চালনা কমে গেছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ডিমিট্রো জাইভিটস্কি লিখেছেন, আমি যতটা সম্ভব বৈদ্যুতিক ডিভাইস সংযোগ বিচ্ছিন্ন করার পরামর্শ দিচ্ছি। রাশিয়ার নেতৃত্ব দ্রুত বিকাশমান সামরিক পরিস্থিতি সম্পর্কে খুব কমই বলেছে, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এগর কোনাসংখ্যক এক বিবৃতিতে দাবি করেছেন, পথ সারণ সরণ আসলে ইজিয়ামে এবং পার্শ্ববর্তী দনতেস অঞ্চলে প্রতিরক্ষা লাইন শক্তিশালী করার জন্য বাহিনীর পুনর্গঠন। ইউক্রেনের সঙ্গে বর্তমানে রাশিয়ার আলোচনা করার মতো কিছু নেই, কারণ এ বিষয়ে রাশিয়ার একমাত্র দাবি হচ্ছে কিয়েভের শাসকদের সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সোমবার তার টেলিগ্রাম চ্যানেলে একথা বলেছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিবৃতির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেখানে তাদের সঙ্গে সংলাপে বসার জন্য রাশিয়ার প্রতি আলটিমেটাম দেয়া হয়েছিল। বর্তমান আলটিমেটাম হলো বাচ্চাদের জন্য একটি ওয়ার্ম আপ, ভবিষ্যতে করা দাবির একটি পূর্বরূপ। সূত্র রয়টার্স, তাস এবং সিএনএন। যুদ্ধ ট্যাঙ্ক পেতে মরিয়া ইউক্রেন, প্রত্যাখ্যান জার্মানির। ইউক্রেন যুদ্ধ ট্যাঙ্ক পেতে মরিয়া হলেও তা দেশটিকে সরবরাহ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জার্মানি। সোমবার বার্লিনে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিনা লামব্রেশট এই তথ্য জানান খবর রয়টার্সের। তিনি বলেন, কোন দেশ এখন পর্যন্ত পশ্চিমা নির্মিত পদাতিক যুদ্ধযান বা মূল ব্যাটেল ট্যাঙ্ক ইউক্রেনকে সরবরাহ করেনি। জার্মানি একতরফাভাবে এই ধরনের পদক্ষেপ নেবে না, এ বিষয়ে আমাদের অংশীদারদের সঙ্গে একমত আমরা। তিনি আরো বলেন, ১০০ বিলিয়ন ইউরোর বিশেষ তহবিল ব্যবহার
করার পরেও জার্মানিকে নেটোর বেঁধে দেওয়া জিডিপির 2% সামরিক ব্যয়ের লক্ষ্য পূরণ করতে হবে এবং সামরিক নেতৃত্ব গ্রহণ করতে হবে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তার জন্য আমাদের জিডিপির 2% কোনো অজুহাত ছাড়াই এই অর্থ আমাদের দরকার। এখন যে সরঞ্জাম কিনছি কয়েক বছরের মধ্যেই সেগুলোর রক্ষণাবেক্ষণের খরচ আমরা বহন করতে পারবো না। এই পরিস্থিতি আমাদের অবশ্যই এড়ানো দরকার। অনুপযুক্ত সময় ভুল পথ বেছে নিয়েছে ইউরোপীয়রা, বলছে ইরান। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রচেষ্টা সম্পর্কে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন যে যৌথ বিবৃতি দিয়েছে তাকে ভুল এবং অবিবেচনাপ্রসূত বলে মনে করছেন তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কায়ানি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন। তিনি বলেন, এটি অনুপযুক্ত সময়ে এই ভুল অবস্থান নিয়েছে তিন ইউরোপীয় দেশ। তিনি বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা সফল করার জন্য ইরান গঠনমূলক ভূমিকা নিয়ে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। যে কোনো চুক্তি করতে হলে উভয় পক্ষকে অগ্রসর হতে হয় বলে তিনি মন্তব্য করেছেন। কায়ানি বলেন, প্রতিপক্ষকেও গঠনমূলক ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। গত শনিবার তিন ইউরোপীয় দেশ এক যৌথ বিবৃতি প্রকাশ করে পরমাণু সমঝোতা আবারও কার্যকর করতে ব্যর্থতার জন্য ইরানকে দায়ী করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের কার্যকলাপে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনাকে সফল করার ক্ষেত্রে তেহরানের প্রতিশ্রুতি ও উদ্দেশ্য সম্পর্কে ঘোরতর সন্দেহ সৃষ্টি হয়েছে। নাসির কায়ানি তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইউরোপীয় দেশগুলোর বিবৃতিকে অপরিণামদর্শী আখ্যায়িত করে বলেছিলেন, যখন ইউরোপীয় সমন্বয়কারীর মাধ্যমে আলোচনায় জড়িত পক্ষগুলো তাদের মতামত আদান প্রদান করেছে, তখন তিন ইউরোপীয় দেশ চলমান প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করে আলোচনাকে ব্যর্থ করা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এটিকে অত্যন্ত বিস্ময়কর ও দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রচেষ্টা সম্পর্কে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন যে যৌথ বিবৃতি দিয়েছে তাকে ভুল এবং অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছে ইরানের রাজধানী তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কায়ানি তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, একটি অনুপযুক্ত সময় এই ভুল অবস্থান নিয়েছে তিন ইউরোপীয় দেশ। সূত্র জানিয়েছে পার্স টুডে। ইজিয়াম শহরের 80% ঘরবাড়ি বিধ্বস্ত। ইউক্রেনের পাল্টা হামলায় দেশটির ইজিয়াম শহর থেকে পিছু হটে গেছে রুশ বাহিনী, কিন্তু ইউক্রেনের এই শহরটি ছাড়ার আগে এটিকে একটি ভূতুড়ে শহরে পরিণত করে যায় রাশিয়া। খবর সিএনএন এর। রাশিয়া ইউক্রেন বাহিনীর হামলা আর পাল্টা হামলায় ইজিয়াম শহরের 80% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। পুনরুদ্ধারের পর ইউক্রেনের কর্তৃপক্ষ শহরটির এই বেহাল দশা আবিষ্কার করেছে। আর মাত্র 2 মাস পরেই প্রচন্ড শীত পড়বে সেখানে, তখন সেখানে এই অবস্থায় কোনো মানুষের টিকে থাকা মোটেও সম্ভব নয়। রুশ বাহিনী এই শহরটি ছেড়ে যাওয়ার সময় এখানকার বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে গেছে। শহরটির কাউন্সিলর ম্যাক্সিম স্টোরেন কেন বলেছেন, তারা শহরটিকে বাসযোগ্য করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই শহরের বাসিন্দাদের বাঁচিয়ে রাখতে হলে শীত আসার আগেই সেন্ট্রাল হিটিং সিস্টেম চালু করতে হবে, না হলে প্রচন্ড শীতে এখানে কোনো মানুষ টিকে থাকতে পারবে না। ইউক্রেনের বাহিনীর তীব্র হামলার মুখে উত্তর পূর্ব ইউক্রেনের খারকিভ প্রদেশের ইজিয়ামে নিজেদের প্রধান ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় রাশিয়ার বাহিনী। গত মার্চ মাসে রাজধানী কিয়েভ থেকে সেনাদের ফিরিয়ে নেওয়ার পর থেকে খারকিভ প্রদেশের ইজিয়ামে দ্রুত পতন ছিল মস্কোর সবচেয়ে খারাপ পরাজয়। হাজার হাজার রুশ সেনা গোলাবারুদ, মজুত এবং সরঞ্জাম রেখে পালিয়ে গেছে। ইউক্রেন একে গত 6 মাস ধরে চলা যুদ্ধের একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে। এদিকে ইউক্রেনের এই অঞ্চলটি চলমান যুদ্ধের প্রধান ফ্রন্ট লাইনগুলোর একটি। এরই প্রতিশোধ নিতে রবিবার খারকিভ অঞ্চলে ব্যাপক হামলা চালায় রুশ সামরিক বাহিনী। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পাল্টা হামলার প্রতিশোধ নিতে দেশটির পূর্বাঞ্চলে বিভিন্ন বেসামরিক অবকাঠামো সহ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিশাল এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রুশ হামলার কারণে ইউক্রেনের এই অঞ্চলটির 90 লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে। এখন আর পুতিনের সঙ্গে আলোচনা চান না ইউক্রেন প্রেসিডেন্ট। এখন আর রাশিয়ার সঙ্গে আলোচনা চান না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সোমবার মার্কিন টিভি চ্যানেল সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। জেলেনস্কি বলেছেন, আমি বর্তমানে রাশিয়ার পক্ষ থেকে গঠনমূলক আলোচনার আগ্রহ দেখছি না। আসলে আমি নিজেকেও এমন কারক সঙ্গে আলোচনা করব না যিনি আলটিমেটাম দেন। জেলেনস্কি আরো বলেছেন, ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেখান থেকে সেনা সরিয়ে নিলেই কেবল দুই দেশের মধ্যে সমঝোতা হতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত রবিবার আশা ওয়ান টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার বিরোধী নয় মস্কো, তবে কিয়েভের পক্ষ থেকে এই ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে যা দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনাকে জটিল করে তুলবে। গত 21 ফেব্রুয়ারি থেকে ইউক্রেন বিশেষ অভিযান চালাচ্ছে রাশিয়া। এরপরে ইউরোপ ও আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন আগের চেয়ে আরো অনেক বেড়েছে।